ও জমানার মানুষ যদি তোমরা কোনো অলির গরোদা পাও ওই অলির বারগাহে তার মাটির মধ্যে জমা লাগাও যদি কোনো অলি পাও তার চেহারার দিকে তোমরা তাকাও যত সময় তাকাই বা তোমার আমল নামা শুধু নেকি চলতে থাকবে দিদানে দানা বাদ ফতেহে আবসা দা তিয়াই বাদ আল্লাহর কুরআন বলতেছি ইয়া আইয়ো আল্লা দীদা মানো তাকুল হা কুনু মা ইমানদার আমি আল্লাহকে ভয় করো শুধু ভয় করলেই হবে না তুমি যাও তোমার জমানায় কোনো সাদিক পাও কিনা কোনো অলি পাও কিনা কোনো বুজুর্গ পাও কিনা আমি কোনো বন্ধু তুমি যদি পাও তুমি তার সহবতে যায় বস তুমি তার সহবতে যাও তুমি তার বরগাহে যাও তুমি তার দরগাহে যাও তুমি তার দরবারে যাও তুমি তার সহবতে বস তুমি তার সঙ্গী হয়ে যাও তুমি তার অনুকরণ অনুসরণ হয়ে যাও তুমি তাকে ভালোবাসতে থাকো একবার জোরে বলা যাবে কি মারা হবা আল্লাহর অলিরা মাজারে চলে গেছে অসুবিধা নাই আপনার বাড়ি চট্টগ্রামের বাসখালী চলে যাবেন আপনি মাইজ ভান্ডার চলে গেলেন আপনি বদর শাউলিয়া চলে গেলেন আপনি সুদূর সিলেটে বাবা শাহ জালালিয়ামী মজার রেদি চলে গেলেন দক্ষিণবঙ্গে খান জাহান আলী চলে গেলেন সুদূর ভারতে হুজুর খাজা বাবা আজমিরি চলে গেলেন কুতুবউদ্দিন কাকি চলে গেলেন নিজামুদ্দিন আউলিয়া চলে গেলেন আপনি পাকিস্তানের লাহোরের দাতাগঞ্জ বাক্স আহমদুল্লাহ আলাই চলে গেলেন আপনি মুজাতিদাল আল ফেসানি সের হিন্দি পাঞ্জাব চলে গেলেন আপনি হজরত খাজা বাহদ্দিন নাসমান বুখারি উজবেকিস্তানের বুখারানগর আপনি যে আরো চলে যান মাজার শরীফের পাশে দাঁড়ান সালাম আপনি আল্লাহর আপনার সালাম শুনবে সালামের জবাব দিবে আপনি যা হাদিয়া দিবেন বিনিময় আল্লাহর রলি আপনার জন্য দোয়া করবে আল্লাহ রসুল বললেন আল্মারু মা মানা হাব্বা দুনিয়াতে তুমি যারে ভালোবাসবা কেয়ামতের ময়দানে তার সঙ্গে তোমার হয়ে যাবে আল্লাহর অলিদের জিয়ারতে ঘন ঘন যাবেন তাদের সাথে মোহাব্বত রাখবেন কেয়ামতের ময়দানে তাদের সঙ্গে হবে যারা অলিদের থেকে আপনাকে জুদা করতে চায় বুঝবেন এই সব হলো শৈতানের দালাল বাস আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন মানুষ বনে দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন কেন মানুষের কাজ করার জন্য আপনারা দেখবেন পিপড়া আছে পিপড়া পিপড়া আছে না পিপড়ার একজন রাজা আছে পিপড়া যিনি রাজা হয় তিনি পুরুষ রাজা কিন্তু নারী রাজা হয় পিপড়াদের কর্তৃত্ব যারা করে তারা হলো নারী সমাজ আর পুরুষ সমাজরা ঘরের মধ্যে থাকে আর নারীরা পিপড়ার নারী যারা আছে তারা কাজ কারবার করে খাবার দাবার জোগাড় করে ঘরের মধ্যে নিয়ে যায় বিল্ডিং বানায় ঘর বানায় আর পিতার পুরুষ সমাজরা ঘরের মধ্যে কাটায় আর মানবজাতির নারী সমাজ ঘরে কাটাবে পুরুষ সমাজ বাহিরে বাহিরে কাজ করে আনবে আর এখন সিস্টেম হয়ে গেছে উল্টা। নারী সমাজ রাস্তা দিয়ে ঘরে ঘুরে ঘুর 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 করে ঘুরে বেড়ায় আর মার্কেট বাজার সদায় করে বেড়ায় কথা কে উল্টে হয়ে গেছে পিপার জগতে চলে গেছে বুঝে মানব জাতির নারী সমাজ থাকবে ঘরে পুরুষরা থাকবে বাইরে পিপরার নারী সমাজ থেকে বাহিরে পুরুষ সমাজ থেকে ঘরের ভিতরে এই জন্য পিপড়াদের রাজা যা হয় সেটা হলো নারী ওই রানী যে কথা বলে পিপড়ারা সেটা মেনে চলে পিপরার একটা গুণ আছে বলে হুজুর পিঁপড়ার কি গুণ তারা বসবাস করে একসাথে থাকে একসাথে খায় একসাথে চলে যদি শুরু হয়ে যায় তাহলে ওই আপনার পিঁপড়ার কোনো নৌকা নাই পিঁপড়ার কোনো আপনার কি বলে এই কোনো জাহাজ নাই পিঁপড়াগুলি বাঁচার জন্যে একটু পিঁপড়া আর একটা পিঁপড়ে ধরে রাখে কামড়ায় ধরে রাখে একটার পা দিয়ে হাত দিয়ে জড়িয়ে ধরে এই শত শত দেখবেন একটা একসাথে থাকে পানির তারা থাকে তারা ডুবে না তারা জানে আমরা একত্রিতভাবে বর্ষবাস বসবাস করলে আমরা ধ্বংস হব না আমরা মরে যাবো না ডুবে যাবো না একমাত্র মানব জাতি তার উল্টা দেখবেন এই মানব জাতি আমার আল্লাহ মানব শিক্ষা দিলেন দীক্ষা দিলেন আকল দিলেন জ্ঞান দিলেন জন্য নবী দিলেন কিতাব দিলেন অলি দিলেন আলিম দিলেন ওলামা দিলেন মাদ্রাসা দিলেন স্কুল দিলেন বিদ্যালয় দিলেন এই মানব জাতির শিখানোর জন্য আল্লাহ এত পরিমাণে আল্লাহ সৃষ্টি দিলেন এত জ্ঞান মেধা বই কিতাব লেখা হলো তারপরও মানবজাতি জাতি পিঁপড়ার মতো হতে পারে নাই পিঁপড়ারা একসাথে বাঁচে একসাথে তারা এই বিপদ প্রতিহত করে আর মানবজাতি জাতি দেখবেন এক ভাই বিপদে বললে আর ভাই আরও বিপদ সাফাই দিয়া তারা ধ্বংস করার জন্য বুদ্ধি করে কথা কন না কেন আমরা মানুষ মানুষ হতে পারি আপনার এক ভাই বিপদে বললে আরেকজন একজন বিপদের মধ্যে আরো আগুন ধরায় সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করে কিলিকবাজি করে এক পর আর এক মধ্যে ভেজাল বাধা এটার নাম দিয়েছে ভিলেজ পলিটিক্স বাস খালি খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন পিঁপড়ারা যেভাবে বসবাস করে আমি সেটা আপনাদেরকে বুঝাইলাম এটা একটা মখলুক আল্লাহ আর একটা সৃষ্টি পিঁপড়া থেকে বুঝে যান এই পিঁপড়ারে এই বুদ্ধিটা যিনি দিলেন এক বাক্যে বলেন সে মালিকের নাম কি পিঁপড়ারে যে এই বুদ্ধিটা দেওয়া হলো এই বিদ্যা শিখানোর জন্য কি কোনো মাদ্রাসা আছে পিঁপড়ারা বিল্ডিং বানায় কি বানায় না পিঁপড়াদের বিল্ডিং আছে মাটির নিচে বিল্ডিং বানায় রুম বানায় দেয় এরপরে রাস্তা বানায় পিঁপড়ারও বিল্ডিং বানায় ওই বিল্ডিং এর মধ্যে পিঁপড়ারা থাকে ওর মধ্যে ছয় মাসের খাবার জমা করে ওইখানে ওদের গোডাউন আছে খাদ্য গুদাম আছে ওদের খাদ্য গুদাম বানানোর জন্য বিল্ডিং বানানোর জন্য একত্রিত থাকার জন্য একসাথে বিপদ প্রতিহত করার জন্য এরা কোনো মাদ্রাসায় পড়ে নাই কোনো ইউনিভার্সিটির পড়ে নাই ওদের কোনো লিখিত কিতাব নাই কোনো লিখিত সংবিধান নাই ওই পিঁপড়াদেরকে আমার রব্বুল আলমিন প্রত্যেক পিঁপড়ার কালবের ভিতরে প্রত্যেক পিঁপড়ার অন্তরের ভিতরে প্রত্যেক পিঁপড়ার মগজে এই বিদ্যা যিনি দিয়ে দিলেন এক বাক্যে বলেন তো সেই মালিকের নাম কি এই জন্য আল্লাহ বললেন কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো আল্লাহর সাথে না ফুরমানি কেমনে করো তোমরা এই জন্য আল্লাহ বলেন ফাজুকুরি তাহলে আপনারা বলে যান সমাজে মিলেমিশে থাকবেন না ভেজাল বাড়াবেন আত্মীয় স্বজন থাকলে খোঁজ খবরে নেবেন আল্লাহ নবী বললেন ও আমার মতরা তোমরা যদি আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করে দাও তাহলে আমি আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক ছিন্ন হবে আমার রসুলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হবে আল্লাহ নবী বললেন স্বজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ওই উম্মতের সঙ্গে আমি নবীর কোনো সম্পর্ক থাকে না আর আল্লাহ বলেন যে বান্দা তার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ওই বান্দার সঙ্গে আমি আল্লাহর কোনো সম্পর্ক থাকে না বুঝে তারপরে বাড়ি যাবে কিন্তু আমরা প্রতিবেশী প্রতিবেশী ঝগড়া করি আল্লাহ নবী বলেন আমার মাত তোমার ঘরের মধ্যে তুমি তরকারি ঝোল যখন তরকারি রান্না করো ঝোল তুমি বাড়ায় দাও সাব একর ঝোল কি জন্য তোমরা বাড়াবা তোমার আল্লাহদের সঙ্গে অংশগ্রহণ করাও তোমার খাবার থেকে তোমার প্রতিবেশীদেরকে খাবার দাও আমরা নিজেরা খাই প্রতিবেশীর খবর নেই না এই জন্য আমাদের দূরত্ব বেড়ে যায় আমাদের উচিত প্রতিবেশীদেরকে নিয়ে একসাথে খাওয়া একসাথে থাকা তাদের অসুবিধায় অসুবিধায় ভোগ করা তাদের সুখে সুখী হাওয়া দুঃখে দুঃখী হওয়া প্রতিবেশীর মেয়ের বিয়ে হলে ব্যবস্থা করে দেওয়া ছেলেপিদের যাবে ওর জন্য সুন্দর ব্যবস্থা করে দেওয়া অসুস্থ হলে তার সেবা করা ডাক্তার দেখানো খোঁজ খবর নেওয়া এটা ছিল আমাদের দায়িত্ব কিন্তু ইসলাম এত সুন্দর শিক্ষা দেওয়ার পরেও এই মানবজাতি বুঝতে চেষ্টা করে না একটা পিপার আল্লাহ যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান আমাদের মধ্যেও আসলো না হায় আফসোস অথচ আমরা আশরাফুল মাকলুকাত মানবজাতি জাতি আল্লাহর কোরআন বলতেছে কুন্তন খাইরা উম্মাতিন উখরিজাতুলিন নাসি তামুরুনা বিল মারুফি ওয়া আনিল মুনকার তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদের মতো এত বড় শ্রেষ্ঠ জাতি আমি আল্লাহ দেই নাই ও আমার আখির নবীর উম্মতেরা তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন কেন আখির নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত বিদায় আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন নবীর উম্মত না হলে শ্রেষ্ঠত্ব আমরা পাইতাম না এই জন্য আমাদের নবী শ্রেষ্ঠ রসুল করিমের মিলাদুল নবীও শ্রেষ্ঠ যারা মিলাদুল মানে না এই মাহফিলকে যারা বেদাত মনে করে ওরাই হলো শৈতানের দালা প্রিয় বস্তিতে হাজরাতে সালমান ফার্সি আল্লাহ বললেন বহু বছর ধরে আমি আগুনের পূজা করলাম একদিন আমার আব্বাজন আমাকে বললেন সালমান আমাদের অমুক জায়গায় অনেক বড় খেজুরের বাগান আছে জমি আছে তুমি একটু দেখভাল করে আসো আমি রওনা করলাম আমি আব্বার একটা মাত্র সন্তান ছিলাম খুব আদরের সন্তান সালমান পার্সি খুব সুন্দর মানুষ ছিলেন সুন্দর চেহারা আর অধিকারী ছিলেন খুব সুন্দর চেহারা আর অধিকারী এমনি দেখবেন ইরানের মানুষেরা এমনিতেই সুন্দর তারপরেও তিনি সুন্দর চেহারার অধিকারী ছিলেন যুবক সালমান ফার্সি বলতেছেন ইয়া হাবিব হাবিবাল্লাহ আমি চলে গেলাম যাওয়ার পরে আমি লক্ষ্য করলাম একটা গির্জা রাস্তার পাশে খ্রিস্টানদের তখনই ইসলাম আসে নাই তখন ইসলাম আসে নাই সালমান ফার্সি হায়াত পেয়েছিলেন আড়াইশো বছর ইসলাম আসার প্রায় দুইশো বছর আগের কথা চলতেছে একবার জোরে বলা যাবে কে মারা হবা গির্জার মধ্যে এক পাত্রী কি যেন বলেন আমি খুব চিন্তিত ব্যাপারকে গির্জার মধ্যে লোকটা কি বলে আমি দেখার জন্য গেলাম দেখি অনেক মানুষ গির্জার মধ্যে বসে আছে তার কথাগুলি খুব সুন্দর সুন্দর কথাগুলি শুনতেছে আমি চুপচাপ হ্যাঁ বসে পড়লাম বসে পড়ার পরে লক্ষ্য করলাম আমার আগুনের ধর্মের চাইতে ওই ধর্মটাই সত্য এবং বাস্তব তখন ওই পাদ্রী যারা ছিলেন হজরত ঈসা আলী বিধানের উপরে ঈসা আলি সাল্লামের শরীয়তের উপরে আল্লাহর একত্ববাদের দাওয়াত তারা দিত ওই পাদ্রী খুব হকারী পাদ্রী ছিল আল্লাহর কথাগুলি তৌহিদের কথাগুলি রসালতের কথাগুলি তিনি বলতেছিলেন ওই আগুনের পূজারীর সালমান ফার্সি বলতেছেন আমার কাছে ভালো লেগে গেল আমি তার কথাগুলি আবার শুনলাম বাড়ি চলে আসার পরে আমার আব্বা বললেন কিরে সালমান এত দেরি হলো কেন আমি বাবাকে বললাম বাবা আমি বাবাকে বললাম বাবা ওই জমি জমা দেখতে যাওয়ার সময় আমি রাস্তার পাশে একটা গির্জা দেখলাম এই গির্জার ভিতরে একজন পাদ্রী বসে বসে একটা ধর্মের দাওয়াত দিচ্ছে খ্রিস্টীয় ধর্ম ঈসাই ধর্ম এই ধর্মটা আমার কাছে পছন্দ হয়েছে আল্লাহর একত্রবাদের ধর্মটা আমার কাছে পছন্দ হয়েছে সালমান বর্ষের আব্বা খুব চিন্তায় পড়ে গেলেন আমার ছেলে আগুনের পূজা দিয়ে এখন এক আল্লাহর ইবাদত করবে সেটা কি করে হয় আমার আব্বা ডাক দে বললো সালমান আমাদের ধর্মটাই শ্রেষ্ঠ এবং ভালো তুমি যে ধর্ম দেখছো ওটা মিথ্যা ওটা ভুল আমি আব্বাকে বললাম না বাবা তার কথাগুলি শুনলাম তার কথা খুবই যুক্তিপূর্ণ এবং আমাদের ধর্মটাই মিথ্যা সালমান ফার্সির বাবা চিন্তায় পড়িয়া সেলের পায়ের মধ্যে বেরি লাগাই দিলেন বেরি তো বুঝতে পারছেন লোহার জিন্দির বান্ধিয়া সেলের ঘরের মধ্যে তালা মেরে দিলেন যাতে পালায় যেতে না পারে কোথাও চলে যেতে না পারে একটাই মাত্র ছেলে সালমান ফার্সিরা দিল লাভ তিনি বহুদিন ওইভাবে ঘরের মধ্যে বন্দী রইলেন একদিন তিনি খবর পাঠাইলেন যদি আমাদের এলাকা থেকে সিরিয়াতে কোনো বণিক দল যায় তাহলে তোমরা আমার কাছে বলবা আমি গোপনে পালাইয়া ওই বণিক দলের সঙ্গে আমি অন্য কোথাও চলে যাব আমি ইরান দেশে আর আমি থাকব না সময় সুযোগ অনুযায়ী তিনি সিরিয়ায় পালিয়ে চলে গেলেন সিরে যাওয়ার পরে তিনি এক গির্জার ভিতরে উঠলেন গির্জার ভিতরে উঠার পরে ওই পাদ্রি তিনি খেদমত করতে লাগলেন বহুদিন লক্ষ্য করলেন পাদ্রিটা খুব অসৎ প্রকৃতির ছিল মানুষেরা সোনা দানা টাকা পয়সা যা দান করত ওই পাত্রিটা সিন্ধুকের মধ্যে ভরিয়া গির্জার নিচে মাটির মধ্যে সে পুঁতে রাখত সে গরিব মানুষের দিত না দান সৎকার করতো না সালমান ফারসিরাদানু বহুদিন ওই গির্জায় রইলেন এরপরে ওই পাত্রী মারা যাওয়ার পরে লোকদেরকে ডাকতে বলেন ও লোকেরা যে অনেক বড় হুজুর মনে করতে পাত্রী মনে করতা বুজুর্গ মনে করতা এই লোকটা তোমাদের সম্পদ দিয়ে চুরি করিয়া হা দানা সব ওই যে গির্জার ভিতরে মাটির নিচে ওই পাতিলের মধ্য করে জমা করে রাখছে এরা খুশি উঠায় দেখে সত্যি সোনা তারাবর্তির পাতিল বলতে আমরা তো এইগুলি দিয়েছিলাম দান করার জন্য সে কি দান করে নেয় বলে না তখন ওই পাদ্রি তারা দেহ পাদ্রিটারে তারা পাথর মারতে লাগলো সালমান আমি ওইখান থেকে রওনা ফার্সি আর একজন পাদ্রির কাছে গেলাম সেই পাদ্রিটা অত্যন্ত বুজুর্গ ছিল এবং আল্লাহওয়ালা ছিল দুনিয়া একজন জাহিদ ছিল চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদতে হতে আল্লাহর জিকিরে ফিকিরে ওই পাদ্রি কাটাই দিত ওই পাদ্রির কাছে আমি বহুদিন পর্যন্ত রইলাম অনেক দিন পর্যন্ত থাকার পরে পাত্রী মারা যাবে জিজ্ঞেস করলাম হুজুর আপনি তো মারা যাচ্ছেন আমার হাকিকত তো আপনি ভালো করেই জানেন আমি আল্লাহ পাওয়ার জন্য সুদূর ইরান থেকে আমি মাজুসি ছিলাম আগুনের পূজারি ছিলাম আমার বাবার জমিদারিগুলি সব কিছু ছেড়ে দিয়ে কোটি কোটি টাকার সম্পদ ছেড়ে দিয়ে আমি এক আল্লাহ পাওয়ার জন্য গির্জায় গির্জায় ঘুরতেছি আপনি মারা যাবেন এমন একজন সংবাদ আপনি দিয়ে দেন যার কাছে গেলে আমি বাকি জীবন আল্লাহ পাওয়ার সাধনায় কাটাই দেব সালমান বললেন ওই পাদ্রি তিনি এতে করবেন আমার উরুর উপরে তার মাথা বললাম হুজুর আপনি তোমার যাবেন জীবনের শত শত বছর পার হলো বহু যুগ আমি পার করেছি গির্জায় গির্জায় পাদ্রির খেদ মতে খেদ মতে আল্লাহ পাওয়ার জন্য হুজুর আপনি আমার এই শেষ ঠিকানাটা দিয়ে যান কোথায় গেলে আল্লাহ পাওয়া যাবে পাদ্রি ডাক দে বললো সালমান রে আমার জানা মতে সারা পৃথিবীতে কোথাও হাক্কানি রব্বানি পাদ্রি নাই তবে শুনে রাখো তাওরাত আর ইঞ্জিলের নিদর্শন অনুযায়ী আমার মন বলে এই জমিনে আখিরি নবী রাহমাতুল্লিল আলামিনের বেলা দাহাত জন্ম মোবারক হয়ে গেছে চিৎকার বেড়ে জোরে বলেন না মারাহাম আমার জানামতে আখিরি নবী আসছে সালমান নবীর জন্ম হয়ে গেছে বলে হুজুর বলেন কি এই নবী কোন জায়গা গেলে পাব বলে সালমান রে যেই জমিনে বেশি বেশি খেজুরের বাগান ওই জমিনেই তুমি আখিরি নবী পাইবাং আর নবীজির তিনটা নিদর্শন তুমি দেখবা এক নম্বরে নবীজি হাদিয়া গ্রহণ করবে দুই নম্বরে নবীজি সাদকা খাবে না নবীর জন্য সৎকা হারাম নবী সৎকা গ্রহণ করবে না খাবে না তিন নাম্বার প্রিয় নবীজির পিঠ মুবারক একটা নবুয়তের মোহর তুমি ঝলমল করতে দেখবা এই তিনটা নিদর্শন তুমি যদি পাও সালমান তুমি জেনে রাখবা উনি আখিরি নবী এই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না চিৎকার মেরে জোরে বলেন না ইয়ার সুল্লাহ প্রিয় মুসলমান আমার খুব মনোযোগ দিয়ে সালমান ফুরসি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমি তার কাছে যখন এই কথাগুলি শুনলাম আমার দিল উজালা হয়ে গেল দিল আমার উজালা পাব তিনি আমার উরুর মধ্যে এতে করলেন আমি তার জানা যা করলাম দাফন কাফন করলাম আমার কিছু গরু এবং ছাগল ছিল ওই সুদূর সিরিয়ার থেকে একটা বণিক দল একটা বণিক দল ইরাকের দিকে আসবে তখন ওই বণিক দলদেরকে বললাম দেখো তোমরা আমারে তোমাদের সাথে করে নিয়ে যাও আমার গরু ছাগল যাহা আছে তোমরা নিয়ে যাও আমি আমার গরু ছাগলগুলি তারে দিয়ে দিলাম ওই বণিক দল আমাকে রাস্তায় আসার সময় তারা আমার সঙ্গে বেইমানি করে আমাকে বিক্রি করে দিল আমাকে নিয়ে আসা হলো কুফার বাজারে হাটে উঠানো হলো আমাকে হাটে উঠানো হলো লোক উঠাইয়া তারা আমার দাঁড়া গেছে কুফার বাজারে গোলাম কেনার জন্যে সারাদিন আমার পর্যবেক্ষণ করলো কিন্তু আমার দাম জিজ্ঞেস করে না কারণ আমি বৃদ্ধ মানুষ ছিলাম কেউ আমার দাম জিজ্ঞেস করে না আমার চুল দাড়িগুলি একবারে পাকা সাদা আমার চামড়াগুলি গুসাই গেছে কেউ আমার দাম জিগেয়ে না দেখবেন গো বাবাজি মানুষ যখন বুড়া হয়ে যায় সমাজে তার দাম কমে যায় বা মানুষ যখন বুড়া হয় পরিবারে তার দাম কমে যায় ছেলের কাছে পছন্দ হয় না মেয়ের কাছে ভালো লাগে না স্ত্রীর কাছে ভালো লাগে না বেটার বউ দেখতে পারে না বুড়া খালি ঘ্যান 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 ক্যান 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 করে বুড়া বেশি কথাবার্তা বলে বুড়ি বেশি ঘন ঘন কথা কয় ঘন ঘন খাইতে চায় ছেলেমেয়েরা নাজি নাত তখন পছন্দ করে না মানুষ বয়স শেষ হয়ে গেলে তার দাম থাকে না এ কথা কর না কেন বুঝে তারপরে যাবেন বয়স আগে কাজ সেরে ফেলবে মানুষের যখন বয়স হয়ে যায় তখন পরিবারে তার দাম থাকে না মর্যাদা কমে যায় ছেলে মেয়ে অনেক পছন্দ করে না এই জন্য সন্তানদেরকে ওইভাবে শিক্ষা দিবেন সন্তানদের কি পিতামাতার মাতার গার বানাবেন মুরব্বিদের প্রতি শ্রদ্ধা ভক্তি এগুলি বানাবেন এগুলি না হলে আপনার জন্য মহা সর্বনাশ হয়ে যাবে তো অনেক সর্বনাশ হয়ে যাবে বাচ্চাদেরকে আদব লেহার শিক্ষা দিবেন কদমবুসি শিক্ষা দিবেন যারা আজকে কদম শিরিক বানাইছে সব পেটে শৈতানের দালাল আরে আগে আমার দেশের ছেলেরা মেয়েরা পরীক্ষা দেওয়ার আগে মা বাবার পায়ের মধ্যে সালাম দিয়ে দোয়া খায়ের নিত বিদেশ যাওয়ার আগে মার পায়ের মধ্যে সালাম দিয়ে বাবার পায়ের মধ্যে সালাম দিয়ে দোয়া খায়ের নিত ব্যবসা বাণিজ্যে যাওয়ার সময় মা বাবার পায়ের মধ্যে সালাম দিয়ে দোয়া নিত যেই ছেলে মায়ের পায়ের মধ্যে চুমা দেয় যেই ছেলে বাবার পায়ের মধ্যে চুমা দেয় সালাম দেয় সেই ছেলে কখনো বাবার চেহারার দিকে চোখ রাঙ্গি কথা বলতে সাহস করে না কি কথা কর না কেন ঠিক কিনা এটা নাম আদব আজকে আদব শিরিক বনে ফেলছে আজকে আদবরে রে শিরিক বনেছে আদব রে শিরিক বনেছে এই শিরিকের ফতোয়া দিয়ে দিয়ে আমার দেশের অসংখ্য যুবক আজকে বেআব হয়ে গেছে সালাম পর্যন্ত দেয় না কি কথা কর না কেন কদম মুসিদ করে দূরের কথা সালাম পর্যন্ত দেয় না এই নজদীর দলেরা মুসলমানদের এত অপরণীয় ক্ষতি করছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না

সন্তানদেরকে যদি আদব শিখাইতে না পারেন বৃদ্ধ গেলে আপনাকে কষ্ট পেতে হবে এই জন্য হলে সুন্নতল জামাতি ঠিক ছিল বাজান আজকে ওরা কারা বেদাতের ফতোয়া দেগুলি উঠাই দিচ্ছে আজকে আমার দেশের যুবকদেরকে বেআব বানাচ্ছে ছেলেদেরকে আদবহীন করে দিচ্ছে মেয়েদেরকে আদবহীন তারা আজকে করে দিচ্ছে এগুলো শিখিত জানতো হবে সালমান পার্সি বললেন আমি বৃদ্ধ হয়ে গেছি অনেক বয়স বুঝতে পারতেছেন দুইশো বছর বাড়ির কাছে দুইশো বছর বুড়া সালমান পার্সি বলতো সন্ধ্যাবেলা বেলা আবার আমাকে দাম জিজ্ঞেস করলো লোকেরা বললো হা বুড়া লোক থেকে ধরে নিয়ে আসছে আপনি যা মন চাই দিয়ে নিয়ে চলে যান আমার ইহুদি মালিক কম অর্থ দিয়ে আমাকে কিনে নিয়ে গেলেন মদিনায় আমার মালিক আমাকে বলল সালমান রে তুমি বৃদ্ধ মানুষ তোমাকে ভারী কাজ দিতে পারবো না বয়স্ক লোক তুমি একটা কাজ করো সালমান তুমি চলে যাও আমার অনেক বড় বড় খেজুরের বাগান আছে এই বাগান পরিচর্যা করবা এ বাগান তুমি দেখবা বাগান দেখভাল করবা সালমান বর্ষী বললেন আমার খেজুরের বাগানে নিয়ে যাওয়ার পরে আমার হুজুর পাদ্রী আমাকে বলেছিলেন সালমান এই সেই খেজুরের বাগানের নিদর্শন বলে দিয়েছিলেন ওই নিদর্শন আমি দেখার পরে আমি চোখের পরে সেরে সেরে কান বলি আল্লাহ আমার মন বুঝি আখিরি নবীর কদমের সোয়া লাগবে আমার মন বুঝি ওই নবী পাবার সুযোগ আমার হয়ে গেছে চিত কারমরে বলেন না ইয়া আল্লাহ আল্লা আল্লাহ নবী পাওয়ার জন্য তাদের কত কষ্ট ছিল এই জন্য আল্লাহ বললেন আল্লাহকে রাদি তারা এত বেশি ভয় করত যে আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেল তারা আল্লাহর উপরে রাজি হয়ে গেল এই জন্য সাহাবিদের নামের পিছনে রাজি আল্লাহ লেখা হয় এই জন্য ইসলামের মর্যাদা আমার আল্লাহ ভাবে দিয়ে দিছেন কারণ দিল মন প্রাণ উজাড় করে দিয়ে তারা আল্লাহর নবীর ভালোবাসায় নিজের জীবন ব্যয় করে দিয়েছে সালমান বর্ষি বললেন আমি বাগানের ভিতরে দাঁড়াই দাঁড়া কান্দি আখিরি নবী বুঝি এই দেশে আসবে খেজুরের বাগানের নিদর্শনে তাই বোঝা যায় একদিন খেজুরের গাছের মাথার উপরে আমি কাজ করতেছিলাম ঠিক এমন সময় আমার মালিক আর মালিকের বন্ধু ওমার ছেলেরা আসছে আমার গাছের নিচে আমি খেজুরের গাছের মাথার উপরে গাছ ঝুড়তে চেলাম আপনাদের এদিকে খেজুর গাছ আছে এই শীতকালে গাছ কাটা না রস আসে কি না আমার হরিদপুরে আমাদের অঞ্চলে বেশি খেজুরের গাছ আমাদের তিনশো সাতশো খেজুর গাছ ছিল আমাদের আমাদের ল্যান্ডের জমিতে আমাদের আমার বাপ দাদার অনেক ল্যান্ড ছিল অনেক জমি চারশো একর সম্পত্তির মালিক ছিল আমার বাবার দাদা অনেক ল্যান্ডের মালিক তো খুব মনোযোগ দিয়ে তো ওই আমাদের সাড়ে পাঁচশো খেজুরের গাছ ছিল এগুলো শীতকালে মাসিরা জুড়তো রস আসতো অনেক খেজুরের গুড় এগুলো ছিল আমাদের এক সময় এগুলো এখন আর আমরা এক ঝামেলা করি না বিরাট ঝামেলা কষ্ট তো যাই হোক তো সালমান ফরসিদ্দিয়া লহন বলতেছেন আমরা খেজুরের গাছ পরিষ্কার করতেছিলাম ঝুড়তেছিলাম এমন সময় মালিক নিচে আসছে নিচে মালিক আসে আর পরে মালিকের বন্ধু দুইজনে বসে বসে গল্প করে একজন আর একজনে বলতেছে শুনছিস শুনছিস আমাদের এলাকায় আখির নবী আসছে মোহাম্মদ নামে একজন নবী আসছে একসাথে বলবেন না মারা হা ইহুদিরা আগে থেকেই মুসলমানের দুঃস্ম এরা খুব নিকৃষ্ট তো মনোযোগ দিন তো ইহুদি দুইটি গল্প করে শুনছো মোহাম্মদ নবী এক নবী এসছে হাতে বলে আকির নবী এ আবু মেজবানের রসুল আইব আংসর ইরদিয়াল বাড়িতে এটা বলে আসছে সুলচুষ্ণি এটা এই নবী হাসাহাসি করতেছে দুষ্টিমি করতেছে তো সালমান ফার্সি বলতেছেন আমি গাছের মাথা আমার শরীরে কাপুন ধরে গেল খুশি রাতি সহ্যে আমি আর স্থির থাকতে পারতেছি না মন হচ্ছে আমি গাছ থেকে পুড়ে দিতেছি একসাথে বলবেন না লাফ আপনার রসুল আশী আচ্ছা বলেন তো আল্লাহর নবী যদি আপনাকে স্বপ্ন দেখায় বলে পাগল রে তাড়াতাড়ি মদি নেয় কি করবেন আপনি বলেন তো জমি জমা যা আছে সব বিচ্চে কিচ্ছু হইলো শরীর রক্ত বিক্রি করে হইল আপনি মতি যাওয়ার লেগে পাগল হয়ে যাবেন কি কথা করেন না কেন আশিকা রসুল স্থির থাকতে পারবে না নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারবে না মদিনা যদি হবে আমার রসুল আমার মনিব আমাকে ডাকতেছে গোলামকে ডাক দিছে তো সালমান বর্ষি বলতেছে আমি গাছে স্থির থাকতে পারতেছি না আমার রসুলের কথা শুনে আমি পাগল পারা হয়ে গেছি আমি কেমনে নবীর কাছে যাব চিৎকার মেরে বলবেন না ইয়া রসুল আল্লাহ শ্রেষ্ঠ নবী দিলা মরি তরিয়ে নিতে রোজাস শ্রেষ্ঠ নবী মরে তরিয়ে নিতে পথ না ভুলি তাই তো দিলে পাকুরানের বাণী খুদা তোমার মেঘের বাণী বলেন সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা খুদা তোমার মেঘের তুমি কতই দিলে রতন ভাই বড়াদার পুতুর সজন বলেন তুমি কতই দিলি ভাই বাড়াদার পুতুর সজন খুদা পেলে অন্য যুগাও মানি চাই না মানি খুদা তোমার মেঘের خدا تمہار میں گھر بانی سلطنیہ رسول علیہ <ț> رسول <stuffed> <proud> <T> <k wrists> <tients> <appetLes> আল্লাহ বসে মাহবিলা সিদ্ধ করে দেবে ইনশাল টেনশন নেই দূর শুয়ে পড়ে বাচ্চার কাছে বসে একটু দূরদের আওয়াজ দেন বাচ্চার কাছে বসে একটু দূরদের আওয়াজ দেন সুস্থ হয়ে যাবে সালাম সালাম খবর লয়া রসুল আল্লাহ খবর ল মেরে মাওলা মেরে আকা খবর ল সনাতনিয়া রসুল আল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ বাস খালি বাসী খুবই বড় যুগ সালমান বসির রাদিয়াল্লাহু আনহু বললেন আমি নিচে নেমে আসলাম নিচে নামার পরে চিন্তা করলাম ওই নবীর বর্গাহে আমার জামা লাগবে আমি বিকেলবেলা সন্ধ্যাবেলা মালিকের বললাম মালিক রে আমার একটু বিদায় দেন ছুটি দেন বলে কোথায় যাবি বলে আমি মদিনার বাজার থেকে ঘুরে আসি আমি বৃদ্ধ মানুষ সারা সারাদিন বাগানের মধ্যে থাকি একটু সুযোগ যদি দেন আমি মদিনার বাজার থেকে ঘুরে আসি বলে তাড়াতাড়ি বা ছাগল ভেড়া কিছু ঠিকঠাক করছে বলে আমি মালিকরা বলার পরে মালিক রাজি হয়ে গেল আমি খেজুরের বাগান থেকে কিছু খেজুর নিয়ে নিয়েছিলাম এই খেজুরগুলি গুজুগার করে আমি ধীরে 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 খোঁজ নিতে 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 মেজবানে রসুল হজরত বাড়িতে আমি চলে গেলাম বাড়ি যায় দেখি মাঝখানে পূর্ণিমার চাঁদ বসারে আর চারপাশে নক্ষত্রগুলি বসে আছে মাঝখানে পূর্ণিমার চাঁদ চারপাশে সাহাবিরা বসে আছে আমি জীবনে এত সুন্দর মানুষ কোনো দিন আমি দেখি নাই জোরে বলবেন কি মারা মারাহাবা আল্লাহ আল্লাহ খুব বড়যোগ দিয়ে দেন সালমান বর্ষি বললেন মুসলিশের মধ্যে আমি বসে গেলাম ঠিক অনেকক্ষণ পার হয়ে গেল নবীজি নসিহত করলেন শেষ হয়ে যাওয়ার পরে আমি আল্লাহর হাবিবের সামনে খেজুরগুলি তুলে দিলে বললাম আর সহল আল্লাহি আমি আপনার জন্য কিছু খেজুর সৎকা এনেছি সৎকা এগুলি আপনি কবুল করে নেন আল্লাহর নবী মুসকিয়া দিয়া বললেন সালমান আমি নবী সৎকা গ্রহণ করি না আমি নবীর জন্য সৎকা খাওয়া হারাম চিৎকার বেড়ে জোরে বলেন আল্লাহ বা ওই যে বলেছিল এক নম্বর যেই দেশে খেজুরের বাগান বেশি বেশি ওই দেশে পাবা আখিরি নবী দুই নম্বর যে নবী সবকা খাবে না বুঝবা তিনি আখিরি নবী তিন নম্বর যিনি হাদিয়া গ্রহণ করবেন বুঝবা তিনি নবী একটু দুরশিফ সালা তুনিয়া জান বদলে সবকা একটা সবকা মানত রেখে আচ্ছা আচ্ছা আমরা সুস্থ করবে আর সব পাশে বসে একটু দূরসী পড়ে না নিজের নিজের

নবীজি ঈশ্বা গ্রহণ করেন নাই আরও দুইটা নিদর্শন বাকি আছে আমি চলে আসলাম আবার পরের দিন আবার ওই খেজুরগুলি নিয়ে আর সন্ধ্যা মালিকের কাছে বললাম মালিক আমার একটু ছুটি দেন মদিনার বাজার থেকে ঘুরে আসি বলে কারণ কি বলে মালিক আমি তো বড়া মানুষ সারাদিন বাগানের মধ্যে কাটাই একটু ঘুরে ঘুরে আসি কিন্তু বারবার ছুটি চাপাতে ইহুদির সন্দেহ লেগে গেল আমি সুডিনি নিয়ে আবার চলে আসছি মেজবানের রসুল হজরত আয়ব আংসারি রাজিয়াল্লাহ আনহুর বাড়িতে এসে দেখলাম পূর্ণিমার চাঁদ বসা আমি চুপচাপ বসে গেলাম কথাগুলি শুনলাম নসিহত শোনার শেষে ওই খেজুরগুলি নিয়ে বললাম ইয়ার রসুল আল্লাহ আজকে সালমান আপনার জন্য কিছু খেজুর হাদিয়া এনেছে নবী মিস্কিনের মিসকিনের পক্ষ থেকে আপনি হাদিয়া গ্রহণ করেন সালমান বর্ষি বলতেছেন আমার রসুলকে যখন হাদিয়া দিলাম আমার নবীজি দিয়ে সঙ্গে সঙ্গে খেজুর বলে হাদিয়া নিয়ে নিলেন আমি খুশি তাতে সহ্য হয়ে গেলাম আখেরে নবী বুঝি পাইছি আমার জীবন ধন্য 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 তোরা যাবি নৌ কাতে তোরকে যাবি নৌ কাতে আয় রু নৌকা খালি নাহি দু বরব তোরি নৌ কাতে আয় না মানে যারা হেড কাফের তারা এ দুনিয়া ঠিক না বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে সালমান ফার্সি রাজি আল্লাহ বলতেছেন পরের দিন আমি চিন্তায় পড়ে গেলাম দিনের বাগে তো যাইতে হবে রাত্রিবেলা গেলে তো হবে না আমি কাজ ফাঁকি দিয়া বাগান থেকে পালাইয়া আমি দিনের বাগে আল্লাহ রসুলের বরগাহে হাজির হয়ে গেলাম নবীজির পিছনে পিছনে থাকি রহমতুল্লিল আলমিন নবীজি বুঝতে পারলেন নবী রাডারের মধ্য নিউজ চলে গেছে সংবাদ চলে গেল সালমান ফার্সি বারবার কেন আমার কাছে আসে আর আমার পিছনে কেন বসে রয়েছে আল্লাহর হাবিব পিঠ চুলকানোর নাম দিয়া পবিত্র জুব্বা মোবারক সাদর মোবারক উঠাইয়া উঠাইয়া রাহমাতল্লিল আলমিন নবীজি পিঠ মোবারক বের করে দিলেন সালমান সালমান ফার্সি বললেন দুনিয়ার মানুষ শেখ নবুয়তের মোহরখানা দেখিয়া আমি রসুলকে জরাই ধুইরা আমি নবুয়তের মোহরের মধ্যে বার বার সুমা লাগাইতে লাগলাম আমি নবুয়তের মোহরে চুমা লাগাই আমি চোখের পানি ঝরে ঝরে কাঁদতেছি চোখের পরে সেরে আমি কান্দি সাহাবিরা আমাকে ছুটে আসলেন আল্লাহ নবী বলে সাহাবিরা থাম আমার সালমান কষ্ট দিও না বহু বছরের মনে আশা আজকে তার পুরা হইছে বহু বছরের মনে আশা বলে সালমানের আজকে পুরা হয়ে গেছে রে তোমরা আমার সালমান কষ্ট দিও না তার মনের আবেগ তোমরা প্রকাশ করতে দাও আমি বললাম ই আর সুনল্লাহি আর দেরি করবেন না আপনার পবিত্র জবানে জবান মিলাইয়া আমারে পরের দিন মধুর কালে ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুনুলুল্লা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্রিভুবনের প্রিয় মোহাম্মাদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে ধী আষাগর আকর্ষ বাতি যো দিয়া আয়ায় সাগর আকাশ বাতাস না মায়ের কোলে দেখে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে মুখে শাহাদাতে বাণী সে সাগর আকাশ বাতাস বিজোদিয়ায় রে সাগর আকশ বাতস দে বিজো দিয়া ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে ধী আ পানির সাগর আকাশ বাতাস দেখ যদি আয়ের সাগর আকাশ বাতাস সালমান বর্ষি বললেন কালেমা পড়িয়ে বাগানে আসছি আমার ইহুদি মালিক বাগানের মধ্যে লুকাই রইল দেখি বুড়াটা কোথায় যায় আমি বাগানে ঢুকার পরে মালিক বের হয়ে বললো সালমান কোথায় গিয়ে আমি বললাম মালিক মুসলমান মিথ্যা বলে না আমি রসুলের বরগাহে যাইয়া কালে মরে মুসলমান হয়ে গেছি আমার মালিক আমাকে মারতে লাগলো চাবুক দে পিটায় খাবার বন্ধ করে দিল কাজ বাড়াই দিল চুন থেকে পান থেকে কোন রকম চুন খসে গেলে আমাকে চাবুক দিয়ে আমার অত্যাচার বাড়াই দিল আমি দুইশো বছরে বুড়া মানুষ বৃদ্ধ মানুষ এই অত্যাচার আমার আর সহ্য হতে ছিল না আমার বড় কষ্ট হতেছিল রসুলের পক্ষে থাকলে আপনাকে মার খাওয়া লাগতে পারে নবীর ইজ্জতের পক্ষে থাকলে মানুষ মন্দ বলতে পারে গালি দিতে পারে ওই গুলি দিয়া মন খারাপ করা যাবে না নিয়ামত মনে করতে হবে কথা বলেন ঠিক কিনা কেউ যদি গালি দেয় বুঝবেন নিয়ামত পাইছি রসুলের পক্ষে ইজ্জতের পক্ষে দেখার জন্য কে যদি বেদাতি গালি দেয় তাহলে বুঝবেন আপনি বেঁচে গেছেন কথা কন না কেন যদি আপনাকে কেউ মারে তাহলে বুঝলেন আপনি আরো কিছু নিয়ামত পাইছেন কেউ যদি আপনাকে কষ্ট দেয় তাহলে বুঝবেন আপনি নিয়ামত পেয়ে গেলেন আল্লাহ সালমান পার্সি বললেন কালেমা পড়ার জন্য দিন কবুলের জন্য রসুলের বগায়ে যাওয়ার জন্য আমার মালিক আমাকে মারতে লাগলো মাঝে মধ্যেই মারে বহুদিন এইভাবে পার হয়ে গেলে আমার আর সহ্য হয় না একদিন সালমান বসে বসে আল্লাহর হাবিব ডাক সালমান কি জন্য তুমি কান্দ নিয়ে আর আমি বৃদ্ধ মানুষ যন্ত্রণা বদনাশ হয় না আমার কষ্ট হয় গণভিজি কী কষ্ট হয় বলো বলে হুজুর কালেমা পড়ার কারণে আমার মালিক ইহুদি আমাকে মারে আমাকে যন্ত্রণা করে মাঝে মধ্যে পিটা ইয়ার রসুল চাবুক চামুক দিয়ে পিটে পিটে আমার চামড়াগুলি উঠিয়ে ফেলেছে ওষুধ লাগাইতে দেয় না ঘা হয়ে গেছে রক্ত ঝরে ইয়ার সুল্লাহ ব্যথায় কত রজনী আমি ঘুমাইতে পারি না নবী গো ইয়ার এই অবস্থায় যদি চলতে থাকে আমি মারা যাব আল্লাহ নবী ডাক দে বলেন সালমান কালিমার জন্য তোমাকে মার খেতে হচ্ছে তুমি ইহুদির সাথে সমঝোতা করো কোন বিনিময় কি তোমাকে মুক্ত করে দিবে কেনা জিজ্ঞেস করো সালমান ফার্সি দেয়া বলাম মালিক কোন বিনিময় কি আপনি আমাকে আজাদ করে দিবেন কিনা বলেন ইহুদি মনে মনে চিন্তা করলো সালমান তোর তো আজাদ করবই না মুক্ত করবই না আরো কঠিন ব্যবস্থা তোর জন্য করতেছি দ্বারা ডাক ডাক সালমান তোমার আজাদ করে দিতে পারি শর্ত আছে চারশো খেজুরের গাছ তোমরা লাগাই বা একটা খেজুরের গাছ যদি মরে যায় শর্ত বাতিল হবে একটা খেজুর গাছে যদি এক বছরে ফল না ধরে শর্ত বাতিল হবে এক বছরে ফল ধরতে হবে এক বছরে একটা গাছ মরতে পারবে না এক বছরে চারশো খেজুর গাছের চারশো না ফল ধরতে হবে কোনো বন্য নাই তিনশো খেজুর গাছের কথা আসে তিনশো আর চারশো যাই বলেন খেজুর গাছ লাগাই দিতে হবে একটা গাছ যদি মরে যায় শর্ত বাতিল একটা খেজুর গাছে খেজুর যদি এক বছরের না ধরে তার শর্ত বাতিল খেজুর গাছে কখনো এক বছরে ফল ধরে না কোনো খেজুর গাছে ছয় বছর লাগে কোনোটা আট বছর লাগে কোনোটা বারো বছর লাগে এক বছরে ফল আসে না সালমান ফার্সি রাদি আল্লাহ ভানু দেখে দে বলেন ইয়ার আল্লাহ এত কঠিন শর্ত আমার মালিক আমারে দিছে নবী গো এই শর্ত পালন করা আমার পক্ষে সম্ভব না আল্লাহ নবী ডাক দে বলে সালমান তোমার শর্তগুলি কি দিছে বলো সালমান কে দেখে বলেন বলে রসুল আল্লাহ আমার মালিক আমার ডাক দেখ হয় চারশো খেজুরের গাছ লাগাইতে হবে এক বছরে যদি একটা খেজুর গাছ মারা যায় শর্ত বাতিল এক বছরে একটা খেজুর না ধরলে শর্ত বাতিল হয়ে যাবে জু আমার মন বলে গুলামির বন্ধন থেকে কোনোদিন আমি আর মুক্ত হতে পারবো না আল্লাহর নবী মুস্কি আসি দেয়া বলে সালমান রে যাও তুমি মালিক রে যা বলো শর্ত আমি রাজি বলে হুজুর আমার পক্ষে সম্ভব না একে তো আমি দাস কি তো দাস চারশো খেজুর গাছ আমি কোথায় পাবো আর এক বছরে খেজুর ধরতো ধরবেও না খেজুর গাছ দুই চারটা তো মারা যেতেই পারে আল্লাহ নবী ডাক দেয় বলে সালমান রে তুমি যা বলো শর্তে রাজি আমি নবী নিজে হাতে তোমার খেজুরের গাছ লাগাই দেব বনের যত পশু ভক্তি কর তুই দুই চর বনের যত পশুগণ ভক্তি করতোই দুই চর মেঘমালা সায়া দিত গা কম সাধনে পাইব আমি কম সাধনে পাইব তুমি গো নীজি গোলাহামের দেখা দিবেন বাস সালমান ফসি রবি আল্লাহু ওয়াহু তেনি মালিকের যা বলে নিহুদিরে তোমার শর্তে ইহুদি মনে মনে কয় আজকে পাইছি খেজুর নেব গাছ নেব তোর উঠিবাব আহা ইহুদি জানে না রাহমাতুল লিল আলামিন চিনে নাই ইহুদি চিনে নাই খুরিনে চিনেছে গাছে চিনেছে জমিন চিনেছে আসমান জিনেছে মানব জাতি নবী চিনে নাই সব মাসলুক নবী চিনল শুধু মানব জাতি নবী চিনে নাই আল্লাহ যে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো ওমেন আহাবাহুল্লাহু আদুহুল জান্না যে আল্লাহকে ভালোবাসলো আমার আল্লাহ তার জান্নাতি বানাইল নবীর ভালোবাসাই হলো জান্নাত নবীর ভালো অবসা ইমান আল্লাহ রসুল বলে আল্লাহ উম ইন ই মানে তোমার অন্তরে আসবেই না ইমানের মানে লজ্জত তুমি পাবে না হাব্বা ইলেহি মেয়ালি দিহি বাবালা দিহি বন্যাসি অ্যাজ মাইন সন্তান সন্ততি দুনিয়ার সব মানুষ পিতা মাতা নিজের জীবনের চাইতে হু যদি নসূলকে ভালো না বাসতে পারেন তত সময় আপনি ইমানের লজ্জ নিতে পারবেন না আল্লামার ডক্টর ইকবাল যাবে শিকার মধ্যে লেগলেন মগজ করা রোহে ইমা জানে দিন হাসতে হব্ব রহমতুল্লিল মগজ করা রহে দিন হাসতে হববে রহমতুল্লিলমিন কোরআনের মগজ বলো ইমানের রহ বল ধর্মের প্রাণ বলো সব কিছুর মূলে নবীর ভালোবাসা নবীর ভালোবাসা নাই যেখানে কোরআনের তফসির হবে না সেখানে নবীর সান ইজ্জত নাই যেখানে কোরআনের তফসির হবে না সেখানে তফসিরুল কোরআন মাহফিল নাম দিয়া আমার রসুলের সানমানকে যারা ছোট করে বর্ণনা করে ওই তফসিরুল কোরআন মাহফিলে টাকা দিয়া উপস্থিত হইয়া চার পয়সাও লাভ হবে না আল্লামা ডাক্তার ইকবাল কত চমৎকার বলছেন কোরআনের মগজ ইমানের রুহু ধর্মের প্রাণ সব কিছুর মূল নবীর ভালোবাসা নবীর ভালোবাসা যেখানে ইমান আছে সেখানে নবীর ভালোবাসা যেখানে ইমান আছে সেখানে নবীর ভালোবাসা যেখানে ধর্ম আছে সেখানে নবীর ভালোবাসা যেখানে কোরআন আছে সেখানে নবীর নাই 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 কিছুই কিছুই কিচ্ছু যার কারণে যত শ্রী জনরে দেখো রসুর যারা শূন্য ভরে এটা আমার পিরোমূর মুর্শিদ যার কারণে য গত শ্রী জন রে দেখো র সূর্য তারা শূন্য ভরে আসে অচল চলে ধর ধরে নবী প দবিনে ভাব সবি মিশে সৃষ্টির মধ্যে তুমি যা কিছু দেখো না কেন সে সূর্য সূর্যের পথে চলে চাঁদ চাঁদের পথে চলে পৃথিবী পৃথিবীর কক্ষ পথে চলে নক্ষত্র যার যার কক্ষ পথে চলে বাতাস আল্লাহর হুকুম মোতাবেক চলে সমুদ্র আল্লাহর আইন মোতাবেক চলে ঋতুর পরিবর্তন আল্লাহর আইন মোতাবেক হয় সূর্যের আলো আল্লাহর আইন মোতাবেক হয় আমার মুর্শিদ বলতেছে বাবারে যা কিছুই হোক না কেন নবীর কদম সারা সব মিথ্যা নবী খুশি সারা সব মিথ্যা নবী যদি রাজি না হয় জীবন বরবাদ হয়ে যাবে নবী রাজি আল্লাহ রাজি নবীর গুলামি আল্লাহর গুলামি নবীর দল আল্লাহর দল নবীর পক্ষ আল্লাহর পক্ষ নবীর ইজ্জত আল্লাহর ইজ্জত নবীর ইজ্জত আল্লাহর ইজ্জত নবীর শান আল্লাহর শান নবীর শানে যাদের শরীর চুলকায় নবীর ইজ্জতে যাদের ভালো লাগে না নবীর শানে যার কলেজে প্রশান্তি আসে না ও মুসলমান হতে পারে না হাত

মদিনাতে যদি যান তাহলে সেই সালমান খেজুরের বাগান ফার্সির এখনো আছে কিন্তু সেই গাছ নাই সেই গাছের বংশধর আছে বাগান এখনো আছে আল্লাহ আল্লাহ নবীজি সাহাবিরা খেজুরের গাছ এনে দিতে লাগলেন প্রিয় নবীজি নিজ হাতে খেজুরের গাছ লাগাইলেন চারশো নিরানব্বই তিনশো নিরানব্বইটা খেজুরের গাছ আল্লাহ নবী নিজে লাগাইলেন একটা খেজুরের গাছ হজরত ওমর রাজিয়ালু লাগাইলেন হজরত ওমর বলেন হুজুর একটা খেজুরের গাছ আমি লাগাবো নবী মুসকি আসিটা বলেন হা লাগাও হজরত ওমর যে গাছটা লাগাইলেন কয়েকদিন পরে সেই গাছটা টইলে গেছে টইলে বুঝছেন নি আপনারা পানি না দিলে গাছ জিমে যায় না মরে যায় না তো ওই গাছ ওরকম মরে যাইতেছে সালমান ফার্সিদ্দ এসে বলেন হুজুর সব গাছে জিন্দাসে কিন্তু অমর যে গাছ লাগাইছে সেই গাছ মরিয়া যাচ্ছে আল্লাহর নবী দৌড়ায় যাইয়া ওই গাছ উঠে নবী নিজে হাতে লাগাই দিলেন চারশো গাছের চারশো গাছি এক বছরে বাসলো চারশো গাছি চারশো গাছে খেজুর ধরল এক বছরে এক বছরে বলবেন কি আর রসুল আল্লাহ চিৎকার মেরে জোরে বলেন আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহ আকবার নবীর ইজ্জতে আল্লাহ তার আইন পরিবর্তন করে দিল এক বছরে খেজুর হয় না বারো বছরে দশ বছরে আট বছর ছয় বছর পরে খেজুর হয় আল্লাহ তার আইন পরিবর্তন করে দিয়া এক বছরের শিশু খেজুর গাছে আল্লাহ খেজুর ধরাই দিল একটা খেজুর গাছও মরল না হজরত ওমর যে টেলা গেলেন সেটা মরে যাইতে লাগলো হজরত ওমরের খেজুর গাছ যদি সেই দিন বাইসে যাইতো তাহলে আজকের ওহাবিরা বলতো নবী উজা ওমরতা নবী মানুষ মানুষ কি কথা এই খেজুরের গাছ বেঁচে গেল সেই বাগান এখনো আছে সালমান খেজুরের বাগান মদিনার প্রসিদ্ধ খেজুরের বাগান সেই গাছ হয়তো নাই কিন্তু গাছের বংশধর আছে আল্লাহর হাবিবের নিজের হাতের লাগানো খেজুরের গাছ চারশো গাছই বেঁচে গেল একটা গাছ মূল্য না গাছে নবী চিনল মাসে নবী চিনল পাহাড়ে নবী চিনল আব্দুল হাব মসদি নবী চিনল না এই জন্য বাঁচলেও রসুলের পক্ষে মরলেও রসুলের পক্ষে আল্লাহ আমাদেরকে নবীর পক্ষে থাকার তৌফিক দিক সকলে বাবাজি রসুলের পক্ষে থাকার জন্য দলিল লাগে না নবী ইজ্জত করার জন্য দলিল লাগে না বলে হুজুর কারণ কি রসুল তো নিজেই হুজত আল্লাহর নবী নিজেই দলিল কথা কর না কেন রসুলের কারি নিজে কি দলিল আল্লাহর পরেই তিনি দলিল ওরান বলতেছেন يا أيها الذين آمنوا أطيعوا الله، أطيعوا الله وأطيعوا الرسول. يا من دار بي الله عن قبطه. আমার রসুলের আনুগত্য কর আতিয়ম শব্দটা আল্লাহর বেলায় যেমন আমার রসুলের বেলায় উঠতে আল্লাহ আল্লাহকে যেইভাবে আনুগত্য করবা রসুলকে সেইভাবে আনুগত্য করবা আল্লাহর জন্য যেইভাবে জীবন দিবা নবীর জন্য সেইভাবে জীবন দিবা আল্লাহর দলে যেইভাবে থাকবা রসুলের দলে সেইভাবে থাকবা একসাথে জোরে বলেন না মারা হাবা আল্লাহর কুরআন বলে নবী মানলে আল্লাহ মানা হয় সুবহান আল্লাহ কইলেন না নবী মানলে আল্লাহ মানা হয় নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয় নবীর দল করলে আল্লাহর দল হয় নবীর তাজিম করলে আল্লাহ তাজিম করা হয় নবীর শান গাইলে আল্লাহর শান গাওয়া হয় নবীর স্মরণ করলে আল্লাহর স্মরণ হয়ে যায় নবীর সুন্নত মানলে আল্লাহ মানা হয় নবীর চরিত্র মানলে আল্লাহর চরিত্র মানা হয় নবীর কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দেওয়া হয় আমার নবীর শানে বি আদবি করলে আল্লাহর শানে বি আদবী হয় এই জন্য সঙ্গে সুন্নিদের তফাত হলো এই জায়গা ছোট্ট কোনো তফাত না আসমানের জমিন ফেরা ঠিক কি না আসমান জমিন ফরাক আসমান ও জমিন ফরাক এটা আমি বুঝাইতে পারবো না আপনাকে আসমান ও জমিন ফরাক আসমান জমিন ফরাক আসমান ও জমিন ফরাক নজীদের সাথে সুন্নীদের আসমান জমিন ফরাক আমরা রসূলের কারিমের পবিত্র জুব্বা المبارকের একটু সুতা المبارক পাইলো ধন্য কি কথা কন না আল্লাহর হাবিবের পবিত্র জুব্বা মোবারকের একটু সুতাও যদি আমরা পাইতাম এই সুতাকে যে তাজিম আমরা করতাম আল্লাহ আকবর আল্লাহ কারণ আমরা জানি আল্লাহ রসুলের পবিত্র সুতা মোবারক কি কথা কন না কেন ঠিক না আল্লাহর নবীজি যে জুতা মোবারক ব্যবহার করছেন ওই জুতা মোবারক যদি আমরা পাইতাম এটা আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত মনে করতাম আর প্রিয় নবীর জুতা যদি আমাদের কাছে এত দামি হয় তাহলে সুন্নিদের কাছে নবী কত দামি কি কথা বল লেখা নবী কত দামি আর আব্দুল ওয়াহাব মসজিদ দলের একা মোহাম্মদ রাসূলুল্লাহ মাতা মোহাম্মদ মরে গেছে মোহাম্মদের আর কিছুই নাই সৌদি আরবের মুন্সী মুলা যেগুলো আছে দেখবেন মুতওয়া রওজা শরীফের পাশে দাঁড়া কি আছে আল্লাহ হাজি চলে যা চলে যা মোহাম্মদ কাদ তো মোহাম্মদ মরে গেছে এখানে কিচ্ছু নেই বলেন তো রসুল যেখানে থাকে সেখানে নাই কি কি আছে বলেন নবী যেখানে আছে সেখানে আল্লাহ আছে আর আল্লাহ যেখানে আছে সেখানে নাই কি সবই তো আছে রসুল যেখানে সেখানে সব আছে নবী নাই যেখানে সেখানে কিচ্ছু নাই কি কথা কর না কেন

আল্লাহর মহা সৃষ্টির ভিতরে রসুলের চাইতে দামি সৃষ্টি আর কিছু আছে আছে একসাথে বলতে হবে একসাথে জিম দিলে হবে আছে নবীর চাইতে দামি কিছু হতে পারে তাহলে কাবা শরীফের চাইতে আমার রসুলের দাম বেশি তো হাজির কাবার দিকে ঘুরাই দিচ্ছে বলে কাবার দিকে ফিরে মোনা যাত কেন নবী কি তোকে দিবে নাকি এখন আমি যদি বলি তো কাবা কি আমাকে দিবে নাকি দিবে তো কাবার মালিক আমাকে দিবে তো রসুলের মালিক আমি আমার রসুলের দিকে ফিরে মোনা করলে আমি আল্লাহ কবুল করে নিবে আল্লাহ মঞ্জুর করে নিবে আমি রসুলের কাছে চাই না আমি তো চাই আল্লাহর কাছে রসুল আমার রসুল আমার উশিলা নবী আমার মাধ্যম নবীর কারণে আল্লাহ আমাদেরকে দিয়ে দেয় নবীর কারণে আমাদের ইজ্জত বেশি হয়েছে নবীর কারণে রমজান পেয়েছি আদর পেয়েছি ইমান পেয়েছি হায়াত হবে কম নেকি হবে কম জান্নাতে যাব সবার আগে জান্নাতে যাব সবার আগে এই সব নবীর কারণে নবীর কারণে রসুলের কারণে রসুলের কারণে এই উম্মতের এত দাম হাসনের ময়দানে হবে আর সে নিচে নূরের মিম্বরে নূরের চেহারা নিয়া নুরের চেহারা নিয়ে নুরের মিম্বরে তার আসে মোয়াল্লার নিচে বসে থাকবে অন্য অন্য নবীরা ঈর্ষা করবে শহীদরা ঈর্ষা করবে ডাক দিয়ে বলবে আরব এরা কারা আল্লাহর নবী বলেন এরা আখির নবীর উম্মত একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসেছিল আল্লাহর মহব্বতে আল্লাহ আমার ওলি আমার বন্ধুদেরকে mohabbat করেছিল আমি আল্লাহ তাদের কাছে আকাশের ময়দানে আরশিমু আল্লাহর নিচে নুরের মিম্বরে নুরের চেহারায় বসাই রাখছি নবীরা পর্যন্ত এই উম্মতের মর্যাদা দেখে ইরশা করতে থাকবে ঈসা আলাইহিস সালাম পৃথিবীর শেষে আসবে ইমাম মাহাদি আলাইহিস সালাতু সালাম হেরেমের পাশে দাঁড়িয়ে হজরত ইমাম এই মহদ ইসি আলসালাম কেবল হজুর আজকে আপনি নামাজ পড়ান ঈশার হুল্লা আলহি সালাম বলেন মাহাদি এই উম্মতের পিছনে নামাজ পড়তে এসেছি ইমামতি করার জন্য আসি তুমিই তুমি দাঁড়াও আজকে তোমার পিছনে আমি ঈশা একতে দা করব এই উম্মতের শ্রেষ্ঠত্ব দেখেছেন এই উম্মতের ব্যক্তির পিছনে ঈশা নবীর মতো জলিল উল কদর নবী হওয়া সত্ত্বেও তিনি এই নবীর উম্মত হয়ে পৃথিবীতে এসে এই নবীর উম্মতের পিছনে একতে করবে এই নবীর উম্মতের দাম রসুলের কারণে হয়েছে তাহলে রসুলের কারণে উম্মতের দাম যদি দিয়ে তো হয় তো রসুলের দাম কত ওই নবীর ইজ্জতের চাদর নিয়ে ও নবীর মহান সম্মান নিয়ে যারা ছোটো সিনিমিনি খেলবে অল্লাহি বিল্লাহি তাল্লাহি সে যেই হোক এক সেকেন্ডের জন্য আমরা তাকে মানব না মানতে পারি না হা তো করে বলেন ঠিক না বেঠি আল্লাহ কবুল করুক সকলে বলে না মেন আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাইয়া নবী সালাম